তাকে বলা হয় ইউনিভার্স বস। ক্রিস গেইল নিজেই এই নাম দিয়েছেন, কেনই বা দিবেন না। টি টোয়েন্টি ক্রিকেটে বিধ্বংসী ব্যাটিংয়ে প্রতিপক্ষ বলার আর রেকর্ড বই চুরমার করা যে তার অভ্যাস, সেই ক্রিস গেইল খেলবেন এবার বঙ্গবন্ধু বিপিএলে। অবশ্য তাকে নিয়ে কম জল ঘোলা হয়নি, প্লেয়ার্স ড্রাফট থেকে এই বিধ্বংসী ক্যারিবীয় ব্যাটসম্যানকে দলে নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কিন্তু ড্রাফটের পর এক সাক্ষাৎকারে বিপিএলে দল পাওয়ার বিষয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন খোদ গেইল নিজেই। গেইলের দাবি ছিল এমন, বিপিএলের ড্রাফটে নাম আসেন বা দল পেয়েছেন এটা তিনি জানতেনই না। আবার বিপিএল কর্তৃপক্ষ বা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দাবি ছিল সকল প্রক্রিয়া অনুসরণ করেই তাকে দলভুক্ত করা হয়েছে। পারস্পরিক সমঝোতায় সেই ঝামেলা চুকে গেছে। গেইলও জানিয়েছেন বঙ্গবন্ধু বিপিএলে আসছেন, তবে কবে আসছেন সেটাই ছিল বড় প্রশ্ন। তাকে দেখার জন্য বেশ অপেক্ষা করতে হচ্ছে ভক্তদের, তবে নতুন বছরের প্রথম সপ্তাহেই তাকে মাঠ মাথাতে দেখা যাবে। আগামী 5ই জানুয়ারি ক্রিস গেইল ঢাকায় পা রাখবেন। সিলেট পর্বের খেলা শেষ করে তার দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও তখন ঢাকায় ফিরবে। 4 জানুয়ারি সিলেট পর্বের শেষ ম্যাচ শেষে 2 দিনের বিরতি, 7 জানুয়ারি ফের শুরু হবে ঢাকা পর্বের খেলা। এদিন রাতের খেলায় চট্টগ্রামের প্রতিপক্ষ রাজশাহী রয়্যালস। এই ম্যাচ দিয়েই বঙ্গবন্ধু বিপিএলে নিজের যাত্রা শুরু করবেন ক্যারিবীয় এই ব্যাটিং দানব। এই ম্যাচের পর চট্টগ্রাম রাউন্ড রবিন লিগে আর মাত্র 1টি ম্যাচেই খেলবে, তবে দলটি যে গতিতে এগোচ্ছে তাতে প্লে অফ অনেকটাই নিশ্চিত। গেইলকে তাই 2-এর অধিক ম্যাচই পাবে বিপিএল। এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের সপ্তম আসর বঙ্গবন্ধু বিপিএলের মাঝপথেও দলগুলোতে যোগ দিচ্ছেন তারকা ক্রিকেটাররা। সরাসরি চুক্তির মাধ্যমে নাম করা অনেক ক্রিকেটারদের স্কোয়াডে ফেরাচ্ছে দলগুলো। রংপুর রেঞ্জার্স যেমনই চুক্তি করেছে শেন ওয়াটসনের সাথে, শেন ওয়াটসন বিপিএলে আসছেন তা জানা গিয়েছিল গত সপ্তাহেতেই। অস্ট্রেলীয় তারকার অপেক্ষায় থাকা দলটি মাঠের ক্রিকেটে ঢুকছে, অবশেষে ফুরাচ্ছে রংপুরের ওয়াটসনের জন্য অপেক্ষা। বৃহস্পতিবারেই বাংলাদেশে এসে পৌঁছাবেন তারকা এই অলরাউন্ডার। রংপুর তাদের পরবর্তী ম্যাচ খেলবে শুক্রবার হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দলটির প্রতিপক্ষ খুলনা টাইগার্স। সব কিছু ঠিকঠাক থাকলে শেন ওয়াটসন এই ম্যাচেই খেলবেন। প্লেয়ার ড্রাফট থেকে বেশ ভারসাম্যপূর্ণ দল গড়েছিল রংপুর রেঞ্জার্স, কিন্তু সাফল্য যেন দলটির কাছে মরিচিকা। ওয়াটসন এসে এবার যদি ভাগ্য বদল করতে পারেন, ওয়াটসন এর আগে কখনোই বিপিএলে খেলেননি, এবারই প্রথম বাংলাদেশের টি টোয়েন্টি লিগটিতে অংশ নেবেন তিনি। বঙ্গবন্ধু বিপিএল আয়োজনের সিদ্ধান্তের আগেই পুরনো ফ্র্যাঞ্চাইজিরা তাদের দল গঠনের কাজ শুরু করে দিয়েছিল। তখন ওয়াটসনের সাথে নতুন করে চুক্তি করেছিল সাবেক দল খুলনা টাইটান্স। তাই এবার যখন শেন ওয়াটসনের বিপিএলে খেলতে আসার গুঞ্জন শোনা যাচ্ছিল, তখন ধারণা করা হচ্ছিল খুলনা টাইগার্সের হয়ে খেলবেন তিনি। শেষ পর্যন্ত রংপুর রেঞ্জার্সের হয়ে তার অভিষেক হচ্ছে বিপিএলে। এখন পর্যন্ত 5টি ম্যাচ খেলে মাত্র 1টি ম্যাচে জয় পেয়েছে রংপুর। 7 দলের মধ্যে দলটির অবস্থান সপ্তম স্থানে পয়েন্ট টেবিলের তলানিতে। নিঃসন্দেহে ক্রিস গেইল আর শেন ওয়াটসন এবারের বিপিএলে খেলতে আসলে এবারের বিপিএলের জৌলস আরও বৃদ্ধি পাবে, সেই সাথে মাঠমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে দর্শকদেরও। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব এবারের বিপিএল নিয়ে আপনাদের মতামত কী। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।